হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে তিনটা পাইপ দেখুন, আমাদের তিনটা পাইপ তিন সিরিয়ালে, একটা ধরুন বড়, তারপরে আপনি তারপরে ছোট, তারপরে একবারে ছোট, তিনটা ইকুয়ালিটি আমাদের নিতে হবে, এইভাবে পাইপ নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনার আমাদের ডাই, এই যেটা আপনার এলো প্যাচ কাটা ডাই, আমরা এই ডাই দিয়ে প্যাচ কাটবার, এই যে পাইপ আমাদের তিনটা, যে পাইপটা তিনটা পাইপের ভিতরে একটা অলরেডি প্যাচ কাটা আছে, আমাদের দুইটা প্যাচ কাটতে হবে, এই খাড়া থাকতে আমাদের প্যাচ কাটতে হবে। আর কিভাবে প্যাচ কাটি সেটাই দেখুন, এই যে মেশিনটা আমরা প্যাচ কাটতেছি, যে এটা যতই ঘোরাবো, এটা যতই আমি ঘোরাবো ততই আপনার প্যাচ হবে, এখানে আপনি প্যাচ হবে, এভাবে প্যাচ আমরা কাটবো, এটা ডাই মেশিন বলে। আমাদের প্যাচটা কাটার হয়ে গেছে, মেশিন দিয়ে কাটা হয়ে গেছে প্যাচটা, এই যে দেখুন আমাদের প্যাচ অলরেডি কাটা শেষ। এই যে বন্ধুরা, এই যে প্যাচ কাটা শেষ আমাদের, এই যে প্রথম পাইপটার প্যাচ কাটা শেষ, তারপর আমাদের দ্বিতীয় পাইপটা, এই পাইপটা প্যাচ কাটবো, এইভাবে প্যাচ কাটবো। 1 ইঞ্চি এলফো, 1 ইঞ্চি এলফো আমাদের লাগবো। আর আমাদের যে প্রথম যে অন্য আপনাদের দেখাইছি, আপনার 1 ইঞ্চি নিপেল, 1 ইঞ্চি ইনিয়ন, 1 ইঞ্চি অনেকগুলো মাল দেখাইছি, অনেকগুলো মাল কই লাগাবো সেটাই আপনারা দেখুন। এই এখন আমাদের লাগতেছে প্রথম 1 ইঞ্চি এলফো লাগতেছে আমাদের। এলফোটা আমরা এই যে আমরা প্যাচ কাটছি, কয়টা জানি, দুইটা প্যাচ কাটছি, এই প্যাচে লাগবে আমাদের। এই যে আমাদের এই প্রথম আমাদের এই জায়গায় একটা এলফো ধরাইতে হবে, এখন প্যাচাবো, থ্রেডে প্যাচাবো। আর থ্রেডটা আপনার কই প্যাচাবো সেটাই দেখুন, এই যে আমরা যে প্যাচ এখানে এলফো ধরাবো, তার কারণে আমরা থ্রেডে প্যাচাবো, এখানে আমরা এলফো ধরাবো, তার কারণে থ্রেডে প্যাচাবো। এইখানে আমাদের এখন থ্রেডে প্যাচাতে হবে, সুন্দর করে ঘুরায় ঘুরাইয়া থ্রেডে প্যাচাতে হবে। হ্যাঁ প্রথম আমার এটার আমাদের প্রথম পাইপ, আর প্রথম পাইপে আমাদের থ্রেডে প্যাচায় এলফোটা ধরাবো, এই যে এলফোটা, এটা 1 ইঞ্চি এলফো বলে, থ্রেড এলফো কোম্পানি, এটা কি কোম্পানি, আরএফএল কোম্পানি, আমাদের বাংলাদেশের ফিটিং, বাংলাদেশের ফিটিং আরএফএল, আরএফএল ফিটিং এলফো লাগাবো। এই যে দেখুন, এই যেভাবে ঘুরে ঘুরে এলফো লাগাবো, এটা এলফো, এটা আমাদের একটা লাগানো হয়ে গেছে, এটা টাইট দিব, এভাবে লাগবে একটা, তারপর দ্বিতীয়টা আমরা থ্রেডে প্যাঁচাবো আর এলফো ধরাবো, এই দ্বিতীয়টা এইটা, এটাও আমরা এলফো ধরাবো। এই যে আমরা এই সীমিত ভাবে টাইট দিতেছি, এই আপনার প্লাস্টিকের জিনিস, সীমিত ভাবে টাইট দিতেছি, সুন্দর করে সীমিত ভাবে টাইট দিবেন, বেশি দিবেন না। এই যে আমাদের সীমিত ভাবে টাইট হয়ে গেছে, আপনার যতটুকু লাগবে আমাদের এটা হয়ে গেছে, তারপরে এটা আমরা টাইট দিব। হ্যাঁ বন্ধুরা, আমাদের যে পাইপগুলো যে আপনার অ্যাঙ্গেল হবে, ইয়ে হবে আমাদের ভ্যান হবে, অ্যাঙ্গেল করে যে ভ্যান হবে, ভ্যান করে কেমনে নিই, এই আমাদের এই শর্ট পিসটা লাগবে, দেখুন এই শর্ট পিসগুলো লাগবে, যে আমাদের আগে বড় অংশ, বড় অংশটাই লাগাইতে হবে, এই আমাদের এই মাথায় থ্রেডটা দিতে হবে। যে আপনার এখানে আপনি তিনটা ভাই বোন আছে, তিনটা ভাই বোনের ভিতরে আপনি যেটা বড়, তার মাথায় আগে আমাদের ধরাইতে হবে, যেন বড় জন আগে থাকে, ভালো আগে লাগানো ভালো, বড় বড় জনই তো সবসময় আগে থাকে যে কোনো জিনিসে, বড় ভাই বেড়াদার, বড় মানুষ, মুরব্বীজন, তারা সামনের কাতারেই থাকে, তাকে আমরা সামনের কাতারে রাখবো, তাকে আগে ধরাবো, তারপরে মিজুটাকে ধরাবো। আমাদের যে এই বড় পাইপটাকে আগে ধরাইতে হবে, এই যে আমাদের এটা আমাদের আগে ধরাইতে হবে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন আমাদের, আপনারা যদি লাইক দেন আমাদের ভালো লাগে, সার্থক মনে হয়, আমরা আপনাদের ভালো জিনিস দিতে পারতেছি এটা মনে হয়। আর আপনারা লাইক যদি না করেন, সেটা আমাদের কাছে ভালো মনে হইতেছে না, ভালো লাগে না, কিলে আমরা ভালো জিনিস করতে পারতেছি না সেটা মনে হয়। আর আপনারা লাইক দিলে আপনার মনে করি আপনার ভালো জিনিস আমরা করতেছি, করতে পারবো, আপনাদের জন্য ভালো জিনিস উপহার দিতে পারবো সেটা মনে করি। যাই লাইক দিবেন, ভালো লাগে লাইক দিবেন, আর কমেন্টে বলবেন। এখানে যদি আমার ভুল হয়ে থাকে, কোনো যদি ভুল হয়ে থাকে, সেটা আপনারাই সমাধান দিবেন, বলবেন এটা ভুল, সব জিনিসই ধরেন আপনার মানুষ বলতেই ভুল হয়, মানুষ বলতে আপনার ভুল হয়, আর মানুষ ভুল সমাধান কাদের কাছে পায়, ধরেন আপনার মুরব্বীর কাছে,
যে বুঝমান তার কাছে সমাধান আপনারা তাদের কাছে পায়। হয়তো আমারও যদি ভুল হয়ে থাকে আপনাদের কাছে আমি সমাধান পাব, আমি এই আশায় এই বিশ্বাসে আমি আসি। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা বলবেন কমেন্টের মাঝে আমার ভুল আছে কিনা, আপনারা হলো সমাধান, আমার ভুল সমাধান আপনারা করতে পারবেন, যদি ভুল হয়ে থাকে বলবেন আমাকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আপনার তিনটা পাইপ যে আমাদের সরানোর কথা ছিল, তিনটা পাইপ আমাদের অলরেডি আমাদের সরান হয়ে গেছে, তিনটা পাইপ আমাদের সরান হয়ে গেছে। আর এখন আমরা কিভাবে আমরা সরাইছি সেটাও আপনাদের দেখাইছি, আপনার থ্রেড কাটা, তারপর এলফো ধরানো, থ্রেড পেঁচানো সবই দেখাইছি। মানে এগুলো আপনার কিছু কাজ আপনাদের দেখাই নেই, আপনার ধরানো দেখাই নেই, তিনটা পাইপ ধরানো দেখাই নেই। এখন আপনাদের দেখাই তিনটা পাইপ আমাদের ধরান হয়েছে। এই যে আমাদের তিনটা পাইপ আমাদের ধরান হয়েছে, দেখুন এই যে আপনার তিনটা পাইপ, আর তিনটা পাইপ আপনার তিনটা এলফো লাগছে, ওই মাথায় তিনটা, এই মাথায় তিনটা, তিনটা এলফো লাগছে, তিনটা। এখন আমাদের এই ছাদ আছে, এই ছাদে আপনার উঠে যাবে, ট্যাঙ্কির সাথে কালেকশন হবে। আর এটা কিভাবে করলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এটা কীভাবে করণ হইল আর কিভাবে সরাইলাম। আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর লাইক দিবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন আপনার এটা আপনার একবার নিচে আপনার মোটর লাইন আর কিচেন রুমের লাইন, এখানে আপনার দুইটা, এখানে তিনটা লাইনটা, কারণ হলো কি একটা কিচেন রুমের লাইন আর এই দুইটা মোটর লাইন, আপনার বাড়িওয়ালার এক্সট্রা আর ভাড়াটার জন্য এক্সট্রা আলাদা, দুইটা মোটর লাইন আর একটা কিচেন রুমের লাইন। হ্যাঁ বন্ধুরা, আমাদের এটা আপনার এই পাইপটা আমাদের ধরাই তৈরি আছে, আপনার এটা একটা কিচেন রুম এই সাইড হবে, এই কিচেন রুমের জন্য আমরা এক্সট্রা পাইপ একটা ধরাই রাখবো, যেন আপনার কিচেন রুমটা হলে আমাদের কালেকশন দিতে পারি। এই জন্য আমাদের কিচেন রুমের পয়েন্ট আমাদের করা হইতাছে, এই যে এই মালটা আমাদের ধরাই তৈরি আছে। আশা করি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন একটা, আর কমেন্ট করে বলবেন আমার এখানে ভুল আছে কিনা, ভুল হলে তো আপনাদের কাছে সমাধান অবশ্যই আছে, আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।